এই চুরা ডকাত মানে আমাকে রাস্তায় ঠিয়া করাই কি এই কাগজ পত্র নিয়ে জমি নেলে হেলে চাকরি দেলে নাহি। যাজপুর কলিঙ্গ নগরঠারে আদিবাসীঙ্ক জমিরে টাটা নীলাঞ্চল কারখানা প্রতিষ্ঠা হইতিলা। কারখানা প্রতিষ্ঠা বেলে সেতেবেলার সুকিন্দা বিধায়ক প্রফুল্ল চন্দ্র ঘড়েই প্রতিশ্রুতি দেইথিলে যে সমস্ত বিস্থাপিতঙ্কু নিযুক্তি মিলিব এবং নিযুক্তি পরে কারখানারে কার্য করিবা পরে কোনসি কারণরু মৃত্যুবরণ কলে তাঙ্ক পরিবারর লোকঙ্কু নিযুক্তি দিয়াযিব। হেলে প্রফুল্ল চন্দ্র ঘড়েই প্রতিশ্রুতি দেই কোম্পানিঙ্কু জমি বিক্রি করিদেলে বলি অভিযোগ করিছন্তি প্রতিবাদকারী। 2006 গুড়ি করিকি মারিকি জোর জবরদস্তি টাটা কোম্পানি আমার জমিকে নেইছি, সেইটা আজি আমি আম পিলামানে এই রাস্তারে বসিছন্তি, মাসে হেলা রাস্তারে বসিছন্তি, কিছি তাঙ্কু রিপ্লাই দেই পারু নাহান্তি টাটা কোম্পানি। কি কেবি বি জনগণকর উন্নতি চাহু নাহান্তি, বিকাশ বি চাহু নাহান্তি, বা একাঠি করিবা পাই বি চাহু নাহান্তি, তেনু এই একতাকু এবে সে আউ ভাঙ্গি পারিবে নাই এবং নিশ্চিত সে তিয়ার হুয়ন্তু। মো আগুরু বি আপন মানকু কহিছি নিরাচল গেট সামনারে সে তিয়ার হুয়ন্তু পেডি পুটলি বাঁধিকিরে অঞ্চল ছাড়িবা। অন্যপটে এবে কলিঙ্গনগর টাটা কারখানা নীলাচল কারখানায় কার্য করি বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। বারম্বার এবেকার বিধায়ক প্রীতিরঞ্জন ঘড়েই এবং জেলা প্রশাসনকু দাবি করিবা পরে কোনসি পদক্ষেপ গ্রহণ কলে নাহি। সেথিপাই বাধ্য হয়ে বিস্থাপিত এবং মৃতকঙ্ক পরিবার নীলাচল কারখানা সম্মুখে দীর্ঘ 2 মাস এবং টাটা কারখানা সম্মুখে 1 মাস হেলা পড়ি রয়েছে। এথিপ্রতি বিধায়ক না জেলা প্রশাসন না কোম্পানি দৃষ্টি আকর্ষণ করুনাহান্তি। তেণু নিকটে কলিঙ্গনগর বিস্থাপিত জমিহরা ক্ষতিগ্রস্ত বিচার মঞ্চ পক্ষর এক সভা অনুষ্ঠিত করে টাটা নীলাঞ্চল কারখানাকু দাবিপত্র দিয়েছেন। যদি কোম্পানি সম্মুখে বসিথিবা বিস্থাপিত মৃতকঙ্ক পরিবারকু স্থায়ী নিযুক্তি দিয়া ন যায় তবে কারখানা গেট বন্ধ করিবে বলি চেতাবনী দিয়েছেন। অন্যপটে এহাকু নিয়ে কলিঙ্গনগর অতিরিক্ত জেলাপালকু পচারিবারু সে কইছন্তি দাবিপত্র কোন দিয়া যাইছি তাঙ্ক পাখরে খবর নাহি। যে বিস্থাপিত লোকমানকর সমস্যা যে চাকরি পাই যেপা কি আজি যোগ জন আন্দোলনর ডাকারা দিয়া হইছিল সমস্ত বিস্থাপিত ক্ষতিগ্রস্ত ল্যান্ড ইউজর এবং সুকিন্দাবাসী তরফর যে আমি যেটা অধিকার আমার পাইবার অটা আমার প্যাকেজে অাকরি বদলের চাকরি আমি পাইবা দরকার, বংশানুক্রমে আমি চাকরি পাইবা দরকার, ল্যান্ড ইউজর যেমনকর অল্প জমি যাইছি ঘর যায়নি তাঁকু বি বিস্থাপিত প্যাকেজে ঘোষণা করা দরকার। এই যে দাবিগুড়ি আমি দিয়েছি আজ এটা দিয়ে আসছু মতো ভাই দুঃখ লাগুছি গেট ভিতরক প্রবেশ করা সে আমি মানে ইন্টারেস্ট দেউ না লাগুছ আমি আমি যেমন লাগুছ আমি এটাকার লোক নুহ আমি বিস্থাপিত লোক নুহ কি ক্ষতিগ্রস্ত লোক আমি তো কইসারিছু 7 দিন ভিতরে এই দাবি যদি পূরণ ন হুয়ে তাহলে যেতে ইন্ডস্ট্রি অছি সব ইন্ডস্ট্রি তালা পড়ে। 7 দিনের যে মেমোরান্ডমটা কাহাকু দেইতিলে সে আপনার দিয়েছেন কোম্পানী কর্তৃপক্ষকে দিয়েছেন 7 দিন ভিতরে নহলে টাটা গেটে নীলাচল গেটে সম্পূর্ণরূপে বন্ধ করবে বলে তাঁর আদিবাসীঙ্কর মেলি। আচ্ছা বুঝিবা মু টাটাওয়ালা সঙ্গে কথা হচ্ছি সেই ইলেকশন আড়ে সেটে যাওয়ার সে মেমোরান্ডমটা টিকে কথা হচ্ছে সে টাটাওয়ালা সঙ্গে কম হয়েছি। তবে কেবে বিস্থাপিত জমিহরা ক্ষতিগ্রস্ত পরিবারক দাবি পূরণ হেব তাহা দেখিবাকু বাকি রহিলা। যাজপুর সুকিন্দারু সন্তোষ মল্লিক রিপোর্ট আর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।